শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা তা পূর্বর সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করে পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে রাজধানীর প্রত্যেক স্কুলে পড়া যাব সাইবর পাঠ রাজ্যরে দিনকু দিন সাইবর অপরাধ বড়িবারে লাগিছি এয়াকু দৃষ্টি রাখি কমিশনরেট পুলিশ এক নূয়া প্রয়াস আরম্ভ করেছি এণিকি পুলিশ স্কুল মানুষ যাই সেঠারে পিলামানকু সাইবর অপরাধ সম্পর্কে সচেতন করাইব এনেই কমিশনরেট পুলিশ তরফর এক মাস্টার প্ল্যান প্রস্তুত করা যাইছি রাজধানীর সমস্ত স্কুলে সাইবর ক্রাইম সচেতন নেই কর্মশালন অনুষ্ঠিত হব বলে সূচনা রয়েছে তবে এই নূয়া পদক্ষেপ অনুসারে স্কুল কর্তৃপক্ষ পুলিশ অধিকারী নেই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা যাব বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে এলপিজি সিলিন্ডর উপরে সরকার কলে নূয়া নিয়ম প্রত্যেকঙ্ক ঘরে ইন্ধন গ্যাস মজুদ অছি কেতবেলে দেশরে গ্যাস দর বড়ি যাচ্ছি তো কেতবেলে সরকার ইয়াকু কমাই দেউছন্তি এহা ব্যতীত সিলিন্ডর কু নেই মধ্যে কেতবেলে সমস্যা রয়েছে তো তেবে সরকার এলপিজি সিলিন্ডর এমিতি কিছু নূয়া নিয়ম আনিছন্তি যাহা কি সবু গ্রাহকঙ্ক পাই সুবিধা পাই পারিবে যদি আপনক ঘরে ঘরোই গ্যাস সিলিন্ডর অছি তেবে এই সুবিধা কু আপন মানে সহজরে পাই পারিবে তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কোম্পানি তরফর কিউআর কোড সিলিন্ডর কু বজাররে লঞ্চ করা যাইছি এহা মাধ্যমরে আপন মানে ইয়াকু ট্রাক এবং ট্রাস করি পারিবে ইন্ডিয়ান অয়েল চেয়ারম্যান শ্রীকান্ত মাধব কইছন্তি যে আগামী তিন মাস মধ্যরে প্রত্যেক ঘরর গ্যাস সিলিন্ডরে কিউআর কোড লগাযিব তেণু এই পরিপ্রেক্ষীরে ওয়ার্ল্ড এলপিজি উইক 2022 যোজনাকু নেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কইছন্তি যে এয়া হেউচি লোকমানক পাই বিরাট পরিবর্তন কারণ এথিরে লোকে নিজর গ্যাস সিলিন্ডর কু ট্রাক ও ট্রাস করি পারিবে তবে গ্রাহক মানে কিউআর কোড জরিয়ারে সিলিন্ডর বিষয়ে সম্পূর্ণ তথ্য পাই পারিবে সিলিন্ডরে গ্যাস ভর্তি পরে কেউঠি ফিপি দিয়া যাইছি কেউঠি খোলা যাউছি তাহা জানি পারিবে সাধারণ লোকে তবে কিউআর কোড কু পুরোনা সিলিন্ডর উপরে লগা যাব হেলে নূয়া সিলিন্ডর উপরে এহাকু ওল্ডিং করা যাই লগা যাব বলি সূচনা রয়েছে এহা এমিতি এক বারকোড যাহা কি ডিজিটাল ডিভাইস দ্বারা রিড করা যাই পারিব তেণু পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং কইছন্তি যে আগকু আসুথবা তিন মাস মধ্যরে ঘরোই এলপিজি 14.2 kg গ্যাস সিলিন্ডর উপরে কিউআর কোড লগা যাব পরবর্তী অপডেট রয়েছে পদ্মপুর উপনির্বাচন আজ নামাঙ্কন দাখল করিবে তিন দল কম্পিব পদমপুর উঠিব পড়িব রাস্তাঘাট তিন প্রমুখ দলর প্রার্থী আজ দাখল করিবে নামাঙ্কন আজ উপনির্বাচন পাই প্রার্থীপত্র দাখলর শেষ দিন রয়েছে বিজেডির প্রার্থী হয়েছেন দিবঙ্গত বিধায়ক বিজয় রঞ্জন সিং বরিয়াঙ্ক ঝিও বর্ষা সিং বরিয়া 2019 পদমপুরে বিজেপি প্রার্থী হয়ে হারিথিবা প্রদীপ পুরোহিতঙ্কু দল পুনি থরে টিকেট দেইছি সেইপরি কংগ্রেসর পূর্বতন বিধায়ক সত্যভূষণ সাউঙ্কু প্রার্থী করেছি বলে সূচনা রয়েছে তিন প্রার্থী আজ শেষ দিনরে নিজর নামাঙ্কন ভরিবে বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে কমুচি তাপমাত্রা বড়ুচি শীত উত্তর পশ্চিম দিগর রাজ্যকু শুষ্ক এবং থন্ডা পবন প্রবেশ করুথবারু থন্ডা অনুভূত হেউচি আসন্তা 24 ঘন্টায় দক্ষিণ আভ্যন্তরীণ ওড়িশার ঘন কুহুড়ি হওয়া নেই পূর্বানুমান করেছে পানিপাগ কেন্দ্র গত 24 ঘন্টা মধ্যে 14 ডিগ্রি তলে রয়েছিল নহরর তাপমাত্রা বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক চিঠি লিখলে কেন্দ্র কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কার্যকরী করা রাজ্যর দায়িত্ব টেন্ডর জারি করা প্রিমিয়ম মূল্যরে চুক্তি করা রাজ্য সরকারঙ্কর দায়িত্ব কিন্তু রাজ্য সরকার এসবু প্রক্রিয়াকু অনুসরণ করে না বলে কহিলে নরেন্দ্র সিং তোমার চাষীঙ্কু বীমা রাশি দেবারে ওড়িশা সরকার তৎপরতা দেখাই না রাজ্য সরকার নিয়ম ভাঙ্গিবার বীমা মিলবার বিলম্ব হেউথিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে আজ উদযাপিত হয়েছিল কটকর ঐতিহাসিক বালিযাত্রা মাত্র চলিত বর্ষর এই বাণিজ্যিক কুম্ভমেলার ইতিহাসর স্বর্ণম পৃষ্ঠার লিপিবদ্ধ রইব পূর্বর কটকর বালিযাত্রা কথা আমি কেবল আম রাজ্যরে চর্চিত লা
ମାତ୍ର ଏଥର ବାଲିଯାତ୍ରା ବିଶ୍ୱବ୍ୟାପୀ ହୋଇଯିବାର ସୁଯୋଗ ଲାଭ କରିପାରିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଟିମ୍ ଇଣ୍ଡିଆ ଷ୍ଟାଣ୍ଡ ଇନ୍ T20 କ୍ୟାପ୍ଟେନ୍ ହାର୍ଦ୍ଦିକ ପାଣ୍ଡିଆ ବୁଧବାର କହିଛନ୍ତି 2024 T20 ବିଶ୍ୱକପ୍ ପାଇଁ ଏବେ ଆରମ୍ଭ ହୋଇଛି ରୋଡ୍ ମ୍ୟାପ୍। ସେ ଆହୁରି କହିଛନ୍ତି ଆଗାମୀ ମେଗା ଇଭେଣ୍ଟକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଟିମ୍ରେ ନିଜର ସ୍ଥାନ ପକ୍କା କରିବା ପାଇଁ ବହୁତ ଖେଳାଳିଙ୍କୁ ସୁଯୋଗ ଦିଆଯିବ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ମୋବାଇଲରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଜଣାପଡ଼ିବ ଅଜ୍ଞାତ କଲର୍ଙ୍କ ନାମ। ଟେଲିକମ୍ ରେଗୁଲେଟରୀ ଅଥରିଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଟ୍ରାଇ ଖୁବ୍ ଶୀଘ୍ର ନୂତନ ପଦକ୍ଷେପ ସ୍ଥାପନା କରିବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଏଣିକି ସ୍କୁଲରେ ବ୍ୟାପକ ଭାବେ ଦିଆଯିବ ଧନ୍ଦାମୂଳକ ଶିକ୍ଷା। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କର ଦକ୍ଷତା ବିକାଶ ପାଇଁ ଅଳ୍ପ କିଛି ସ୍କୁଲରେ ଏହି ଶିକ୍ଷା ଦିଆଯାଉଥିଲା। ଏହାର ସଫଳତା ପାଇଁ 230 ସ୍କୁଲରେ ଧନ୍ଦାମୂଳକ ଶିକ୍ଷା ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ସ୍କୁଲ ପାଠ ସରୁ ସରୁ ରୋଜଗାରକ୍ଷମ ଶିକ୍ଷା ସମ୍ପର୍କରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଅବଗତ କରିବାକୁ ଧନ୍ଦାମୂଳକ ଶିକ୍ଷାକୁ ଦିଆଯାଇଛି ପ୍ରାଧାନ୍ୟ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ସୁରେଶ ଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ର, 5T ସଚିବ ଭିକେ ପାଣ୍ଡିଆନ ଓ କ୍ରୀଡ଼ା ସଚିବ ଆର୍ ଭିନିଲ କ୍ରିଷ୍ଣା ଆଜି ରାଉରକେଲା ଗସ୍ତରେ ଯିବେ। ବିର୍ସା ମୁଣ୍ଡା ଆନ୍ତର୍ଜାତୀୟ ହକି ଷ୍ଟାଡିୟମ୍ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଅନୁଧ୍ୟାନ କରିବା ସହିତ ସମୀକ୍ଷା କରିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଭଲ ପାଠ ପଢ଼ୁଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ ଏବେ ପାଇବେ ପୁରସ୍କାର। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଜି 5T ରୂପାନ୍ତରିତ ସ୍କୁଲ ତଥା ଅନ୍ୟ ସ୍କୁଲମାନଙ୍କ ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶିକ୍ଷା ପୁରସ୍କାର ଯୋଜନାର ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍ତି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶିକ୍ଷାର ଉତ୍କର୍ଷ ଲାଭ କରୁଥିବା ସ୍କୁଲ ଛାତ୍ରଛାତ୍ରୀ, ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ, ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ, ଶିକ୍ଷୟତ୍ରୀ, ସରପଞ୍ଚ, ସ୍କୁଲ ପରିଚାଳନା କମିଟି ତଥା ପୁରାତନ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ସେମାନଙ୍କର ଅବଦାନ ପାଇଁ ବର୍ଷକୁ 100 କୋଟି ଟଙ୍କାର ପୁରସ୍କାର ଘୋଷଣା କରିଛନ୍ତି। ବ୍ଲକ, ଜିଲ୍ଲା, ରାଜ୍ୟସ୍ତରରେ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରାଯିବ। 50,000 ଛାତ୍ରଛାତ୍ରୀ, 1500 ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀ, ସ୍କୁଲ ପରିଚାଳନା କମିଟି, ସରପଞ୍ଚ, ପୁରାତନ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଏହି ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରାଯିବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଗ୍ରାହକଙ୍କ ପାଇଁ ସତର୍କ ସୂଚନା। 19 ଦେଶବ୍ୟାପୀ ବ୍ୟାଙ୍କ ଧର୍ମଘଟ, ଏଟିଏମ୍ ସହିତ ଅନ୍ୟ ସେବା ହେବ ପ୍ରଭାବିତ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି ପେଟ୍ରୋଲ ଦର ଲିଟର ପିଛା 103.19 ଥିବାବେଳେ ଡିଜେଲ ଦର ଲିଟର ପିଛା 95.03 ଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 48,000 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 52,360 ଟଙ୍କା ଥିବା ରେକର୍ଡ ହୋଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆଜି ବଙ୍ଗୋପସାଗରରେ ସୃଷ୍ଟି ହେବ ଲଘୁଚାପ, 48 ଘଣ୍ଟା ପରେ ଘନୀଭୂତ ହୋଇ ହେବ ଅବପାତର ରୂପ ନେବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଏନ୍ଏନ୍ସି ଦାବିରେ ଆଜିଠାରୁ 2 ଦିନ ପାଇକ ମାଳ ବନ୍ଦ, 3 ଦଫା ଦାବି ପୂରଣ ନିମନ୍ତେ ଆଜିଠାରୁ 48 ଘଣ୍ଟା ଅର୍ଥାତ୍ ଆସନ୍ତା 2 ଦିନ ପାଇଁ ପାଇକ ମାଳ ବନ୍ଦ ଡାକରା ଦିଆଯାଇଛି। ଏହା ମଧ୍ୟରେ ଦାବି ପୂରଣ ନହେଲେ ଅନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାଳ ପାଇଁ ପାଇକ ମାଳ ବନ୍ଦ କରିବାକୁ ଚେତାବନୀ ଦିଆଯାଇଛି। 3 ପ୍ରମୁଖ ଦାବି ମଧ୍ୟରେ ପାଇକମାଳ ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରକୁ ଏରିଆ ହସ୍ପିଟାଲ ଘୋଷଣା, ପାଇକମାଳକୁ ବିଜ୍ଞାପିତ ପରିଷଦ ଅଞ୍ଚଳ ଘୋଷଣା ଓ ପଦ୍ମପୁରକୁ ଜିଲ୍ଲା ଘୋଷଣା ନିମନ୍ତେ ଦାବି ହୋଇଛି। ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ଅନେକ ସଂଗଠନ ଓ ସଂଘର କର୍ମକର୍ତ୍ତା ବନ୍ଦରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି। ବନ୍ଦ ଯୋଗୁଁ ସମସ୍ତ ଦୋକାନ ବଜାର, ସରକାରୀ ବେସରକାରୀ କାର୍ଯ୍ୟାଳୟ ବନ୍ଦ ରହିଛି। ତେବେ ଯାନବାହନ ଚଳାଚଳ ସ୍ୱାଭାବିକ ରହିଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆବାସ ଯୋଜନାରେ 17,915 ଗୃହ ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ଥିବା ସୂଚନା ରହିଛି। ତ ଲୋକମାନେ ଯେଉଁ ହିସାବର ଘର କରିବା କଥା ତାଠାରୁ ବଡ଼ ଘର କରିଦେଉଛନ୍ତି, ଯାହାଫଳରେ ପଇସା ଅଭାବ ଯୋଗୁଁ ଆଉ ଘର କରିପାରୁନାହାନ୍ତି, ଯାହାଫଳରେ ଘର କାମ ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ପଡ଼ିଥିବା ସୂଚନା ରହୁଛି। ଏହିଭଳି ବହୁତ ସାରା କେସ୍ ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି, ଯାହାକି ପ୍ରଶାସନର ମୁଣ୍ଡବିନ୍ଧାର କାରଣ ପାଲଟିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି SBIର ୟାନୁ ଅପଡେଟ୍ ନାମରେ ବ୍ୟାଙ୍କ ଖାତାରୁ 6 ଲକ୍ଷ ଟଙ୍କା ଉଭାନ ହୋଇଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଏମିତି ଘଟଣା ଘଟିଛି। ତେଣୁ ଆପଣଙ୍କୁ କୌଣସି ପ୍ରକାର ମେଲ୍, ମେସେଜ୍, କଲ୍ ଆସୁଛି ଯେ ଆଧାର ନମ୍ବର, ପାନ୍ କାର୍ଡ଼ ଅପଡେଟ୍ ପାଇଁ କିଛି ବି ଏମିତି ମେସେଜ୍ ଆସୁଛି, ଲିଙ୍କ ଆସୁଛି, ବିଲକୁଲ ବି କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ ବା କାହା ସହିତ କିଛି ଇନଫର୍ମେସନ୍ ସେୟାର କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି କରିବେ ତାହେଲେ ଆପଣମାନେ ହଇରାଣରେ ପଡ଼ିପାରନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି EPF ପେନ୍ସନଧାରୀ ସଂଘର ବିକ୍ଷୋଭ ଦାବିପତ୍ର ପ୍ରଦାନ। ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା EPF ପେନ୍ସନଧାରୀ ସଂଘ ପକ୍ଷରୁ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ସମ୍ମୁଖରେ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିବା ସହିତ ଏକ ଦାବିପତ୍ର ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଜରିଆରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଓ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ପ୍ରଦାନ କରାଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆସନ୍ତା ସପ୍ତାହରୁ ଖୋଲିବ ଧବଳେଶ୍ୱର ପୀଠ, କିନ୍ତୁ ଝୁଲା ପୋଲରେ ଯିବା ପାଇଁ ମନା।
ଯାହାକି ସପ୍ତାହକୁ 4 ଦିନ ଡଙ୍ଗା ଯୋଗେ ଯାଇ ପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବାକୁ ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ଅନୁମତି ମିଳିବ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆଜି 150ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଟ୍ରେନ୍ ବାତିଲ କରାଯାଇଛି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଟ୍ରେନ୍ରେ କୁଆଡ଼େ ଯାତ୍ରା କରିବାର ଅଛି ତାହେଲେ ନିହାତି ଭାବେ ଇଣ୍ଡିଆନ୍ ରେଲ୍ର ଅଫିସିଆଲ୍ ସାଇଟ୍ରୁ ଯାଇକି ଟ୍ରେନ୍ ଲିଷ୍ଟ ଚେକ୍ କରି ନିଅନ୍ତୁ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଜରୁରୀ ସେବା କେନ୍ଦ୍ର ବଢ଼ୁଛି ଫେକ୍ କଲ୍। ଚଳିତ ବର୍ଷ କଲ୍ ସେଣ୍ଟରକୁ ଆସିଛି 5 ଲକ୍ଷ ମିଛ କଲ୍ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ତ ଯାହାଫଳରେ ପ୍ରକୃତ ରୋଗୀମାନେ ଠିକ୍ ସମୟରେ ଆମ୍ବୁଲାନ୍ସ ସେବା ପାଇପାରୁନାହାନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଭାରତ ହାତକୁ ଆସିଲା G20 ଅଧ୍ୟକ୍ଷ ପଦ। ବାଲି ସମ୍ମିଳନୀ ଶେଷରେ କରାଗଲା ହସ୍ତାନ୍ତର ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, 18ରୁ ନିଯୁକ୍ତି ମେଳା ଟ୍ୟାଲେଣ୍ଟ ଏକ୍ସଚେଞ୍ଜ 2 ଦିନ ଧରି ଚାଲିବ। ପିନାକଲ୍ ହ୍ୟୁମାନ୍ ରିସୋର୍ସ ଏବଂ NMIT ଭୁବନେଶ୍ୱର ଆନୁକୂଲ୍ୟରେ ଆସନ୍ତା 18ରୁ ଆରମ୍ଭ ହେବା ପାଇଁ ଯାଉଛି ନିଯୁକ୍ତି ମେଳା ଟ୍ୟାଲେଣ୍ଟ ଏକ୍ସଚେଞ୍ଜ। ଏହା 2 ଦିନ ଧରି ଚାଲିବ। ପିନାକଲ୍ର ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ସନ୍ତୋଷ ଦାସ କହିଛନ୍ତି, ସିଜୁଆ ସ୍ଥିତ NMIIT କଲେଜରେ ଏହି ନିଯୁକ୍ତି ମେଳା ଆୟୋଜନ ହେବ। ଏହି ନିଯୁକ୍ତି ମେଳାରେ ଉଭୟ ସ୍ନାତକ ଏବଂ ଡିପ୍ଲୋମା ପ୍ରାର୍ଥୀ ଭାଗ ନେଇପାରିବେ। ଏଥିରେ ଓଡ଼ିଶା ସହିତ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଝାଡ଼ଖଣ୍ଡର ପ୍ରାର୍ଥୀମାନେ ଭାଗ ନେବେ। ପ୍ରାର୍ଥୀଙ୍କ ପାଇଁ କୌଣସି ଦେୟ ରଖାଯାଇ ନାହିଁ, ଯାହାକି ଏହି ବର୍ଷ 3000ରୁ ଅଧିକ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ନିଃଶୁଳ୍କ ନିଯୁକ୍ତି ଭିତ୍ତିକ ତାଲିମ ଦେବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, OSSCରେ ନିଯୁକ୍ତି 1225 ପଦବୀ ପାଇଁ ଆରମ୍ଭ ହେଲା ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। November 11 ଅନଲାଇନ୍ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେବ, December 10 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ହେଡ଼ଫୋନ୍ରେ ମ୍ୟୁଜିକ୍ ଶୁଣିବା ଏତେ ଭୟଙ୍କର, ବିଶ୍ୱର 70 କୋଟି ଲୋକ ଶ୍ରବଣ ଶକ୍ତି ହରାଇବେ, ଚେତାବନୀ ଦେଲା ହୁ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଗ୍ରୁପ୍ ବି ଗ୍ରୁପ୍ ସି ଗ୍ରୁପ୍ ଡି ରେଗୁଲାର କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ମିଳିବ ସଂଶୋଧିତ ବେତନ। ସାଧାରଣ ପ୍ରଶାସନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଜାରି ହେଲା ମାର୍ଗଦର୍ଶିକା। ଯାହା ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଥିଲା, ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ୍ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯାହାର ଲିଙ୍କ ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଅଛି। ଡାଉନଲୋଡ଼୍ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।